প্রিয় দর্শক, সিলেট বিউ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জোনাতম চৌধুরী। আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে। দুর্গাপূজায় সিলেটের বিভিন্ন জায়গায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি বিগত দিনে সিলেট এক আসন থেকে নির্বাচন করেছিলেন, তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন। আজ সিলেটের কালীবাড়ি এলাকায় করেপাড়া এলাকার একটি মন্দির পরিদর্শন করতে এসেছেন, অর্থাৎ পূজা দেখতে এসেছেন খন্দকার আব্দুল মুক্তাদির সহ সিলেট মহানগরী বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতা কর্মী। আমরা জানবো এখানে কি নেতৃবৃন্দের বক্তব্য। এই মুহূর্তে মহানগর ছাত্র দলের সভাপতি সুজিব জ্যোতি এস, তিনি বক্তৃতা করছেন। আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমি যার পরিচয় দিয়েছি, সিলেট এক আসনের মাটি মানুষের নেতা, অত্যন্ত সজ্জন এবং পরিচ্ছন্ন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এই 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 এলাকার কৃতি সন্তান, আমাদের তো প্রিয় বড় ভাই রতন দা। ধন্যবাদ সুদীপকে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আসলে খুব পরিচিত এবং আমাদের খুব প্রাণের একজন মানুষ মুক্তাদির ভাই, যতটুকু আমরা ওনাকে চিনি একজন সজ্জন মানুষ, এবং ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি। আমরা আনন্দিত উনি এসেছেন আমাদের মাঝে। এখানে আমাদের আমাদের বিএনপির মহানগরের সাধারণ সম্পাদক ভাই এসেছেন, আমাদের লুদি ভাই এসেছেন, পাশাপাশি আমাদের এলাকার আমার খুব মায়ার ছোট ভাই আফতর আছে, এখানে আজিজ আছে, সেলিম আছে, আর সুদীপ তো আছেই। তো যারা আসছেন এখানে আমাদের এখানে, আমরা আসলে একটা কথা বলি যে আমাদের এই এলাকাটা, আমি সবসময়ই বলি যে খুবই একটা সম্প্রীতির একটা জায়গা। আমরা কখনো আমাদের পুজো করতে গিয়ে কখনো কোনো অবস্থায় কোনো ধরনের আশঙ্কা আমরা থাকিনি, বিগত দিনেও থাকিনি, এবং এই বছর যেটা হয়েছে যে এটা আরো অধিক পরিসরে প্রশাসন প্লাস যারা আপনাদের মতো সুধীজন, তারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছেন, এবং আমাদের কোনো সুবিধা আছে কি না সেটাও জানার চেষ্টা করেছেন, এবং প্রতিনিয়ত আপনারা আসছেন। তা আমার তরফ থেকে আর খুব একটা বলছি না, সময় নষ্ট করছি না। আমাদের তরফ থেকে বিশেষ করে আমাদের এলাকার শাপলা সংঘ কড়েরপাড়া বৃহত্তর একটা পরিসর আছে, সকলের তরফ থেকে আমরা আমাদের তরফ থেকে আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় পুণ্যার্থীবৃন্দ, এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে হচ্ছেন, শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আমাদের নেতা এবং সিলেট এক আসনের মাটি, আমি বারবার বলছি মাটি মানুষের নেতা, সেই বুটটা থেকেই বলছি, দায়িত্ব নিয়ে বলছি। খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, খন্দকার আব্দুল নেতাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি উপস্থিত সবাইকে এবং শাপলা সংঘের যে সমস্ত নেতৃবৃন্দ, এই মণ্ডপে পূজার সংগঠক, আপনাদের সবাইকে এবং উপস্থিত পূজার্থী সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। একটু আগেও যেটি বলছিলাম এবং আমার ভাই রতনদা যেটা বললেন যে এই এলাকা, এই সিলেট এবং এই বাংলাদেশ সম্প্রীতির, পৃথিবীতে সম্প্রীতির উজ্জ্বলতম দৃষ্টান্ত, এবং সাম্প্রদায়িক সামাজিক সম্প্রীতির ইতিহাসের ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এইবারও আরেকটি শারদীয় উৎসব এসেছে। অন্যান্য বার যেরকম শান্তিপূর্ণভাবে পালিত হয়, এইবার সিলেটে দেখছি আমরা তার থেকেও মানুষের ঢল বেশি। কোনো কোনো জায়গায় লামাবাজার এলাকা এবং এই সমস্ত এলাকায় হাঁটাই মুশকিল, এই পরিমাণ ভিড়, উপচে পড়া ভিড়। নারী পুরুষ এবং সব বয়সের মানুষ বেরিয়ে এসেছেন। আজকে তো অষ্টমী, আর একদিনই আছে তারপরে বিসর্জন। যাই হোক, আজকে অষ্টমী, আপনাদের এই উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, আর শাপলা সংঘ এবং সংগঠক যারা তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর আয়োজনের জন্য। আগামী বছর আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শারদীয় শুভেচ্ছা আবারও ধন্যবাদ। আপনার
দর্শক আপনারা জানেন যে আসলে হিন্দু ধর্ম অবলম্বীদের এই উৎসবে নানা রকমের পিঠাপুলি বানানো হয়। এখানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সামনে নানা রকমের পিঠাপুলি বানিয়ে নিয়েছেন, সন্দেশ নিয়ে এসেছেন। দর্শক একটু একটি প্রশ্নের উত্তর জানতে চাইব বিএনপি চেয়ারপারসন উপদেষ্টার কাছে। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটি আসলে আপনারা জানেন যে গেল 15 বছর আওয়ামী লীগ নেতাকর্মীরা বলতেন যে মানে আওয়ামী লীগের আমলে হিন্দুরা সবচেয়ে নিরাপদ এবং তারা নীরবে মানে খুব আরামসে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করেন। এবার তো আওয়ামী লীগ বিহীন একটি বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে তারা কেমন ভাবে ধর্মীয় উৎসবটি পালন করছেন? আপনি গতকাল থেকে দেখছি আপনি বিভিন্ন মন্ডপ পরিদর্শন করছেন, একটু আপনার মন্তব্য জানতে চাচ্ছি। এই এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। হিন্দুরা ধর্মীয় উৎসব পালন করবেন এটা কি কারো দান দক্ষিণা? এই মাটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার এই মাটি, এটা তো কারোর জন্য বাড়তি কিছু না। এখানে আবহমান কাল ধরে যারা বসবাস করেন তাদের প্রত্যেকের মাটি এটি। তো যে যার ধর্মীয় উৎসব পালন করবেন, যে যার সামাজিক উৎসব পালন করবেন, এটা তো কারোর প্রতি কারো কোনো দান দক্ষিণা না, কোনো দয়ার বিষয় না, এটা প্রত্যেকের জন্মগত অধিকার। যারা বাংলাদেশ পৃথিবীর উজ্জ্বলতম দৃষ্টান্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি সামাজিক সম্প্রীতি দৃষ্টান্ত বাংলাদেশকে ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে পরিচিত করতে চান, তারা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এই ধর্মীয় পরিচয়টিকে ব্যবহার করার চেষ্টা করেন, তাদের প্রতি ধিক্কার জানাই। 17 কোটি 18 কোটি মানুষের শান্তির দেশটিকে সামান্য লোভ লালসার বশবর্তী হয়ে তারা এই দেশের শান্তি বিসর্জন দিতে চান। ইনশাল্লাহ তাদের চক্রান্ত অতীতেও সফল হয় নাই, ভবিষ্যতেও সফল হবে না। এই যে এই এই শারদীয় উৎসব যেটি চলমান, সেখানে যে সমস্ত ভিন্ন ধর্মের ভাইরা মুসলমান বৌদ্ধ অন্যান্য ধর্মের ভাইরা আসেন, তাদেরকে কাউকে দাওয়াত দিয়ে আনতে হয়, তারা নিজ সচেতনতায় আসেন। যারা এখানে এসে খোঁজখবর নেয় তাদেরকে কেউ টাকা পয়সা দিয়ে খোঁজখবর নেওয়ার জন্য তারা নিজ দায়িত্বের জায়গা থেকে আসেন। ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করেন আমার যে সমস্ত দাদা বৌদিরা, তাদেরকে কে কেউ পাঠায়, নিজ দায়িত্ববোধ থেকে তারা আসেন। এইভাবেই এই দেশে সাংস্কৃতিক বিকাশ হয়েছে, ধর্মীয় সম্প্রীতির বিকাশ হয়েছে, সামাজিক সম্প্রীতির বিকাশ হয়েছে। এটি আবহমান কাল ধরে ছিল, আবহমান কাল ধরেই এটি থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কথা শুনছিলাম, একটি প্রশ্ন উত্তর জানছিলাম বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির কাছ থেকে। আমরা আরেকজন হিন্দু ভাইয়ের বক্তৃতা আমরা তার কাছে একটু কথা শুনবো, আসলে তারা এবছর কেমন নিরবিচ্ছিন্নভাবে তারা ধর্মীয় উৎসব পালন করছেন সেটি একটু জানবো। আমার জুতো বাইরে রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে করের পাড়ায় বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা মুসলমান তারা আসলে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা আরও দুইজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু একটু আচ্ছা ভাই, আপনি তো আসলে হিন্দু ধর্ম অবলম্বী তাই না? এবছর পূজাটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? এবছর অন্যান্য বছরের মতো এবারও সারা বাংলাদেশের মতো সিলেটে খুব সুন্দরভাবে উদযাপন হচ্ছে, আপনারা জানেন, এবং আমাদের আমাদের আশেপাশে যারা ভিন্ন ধর্মাবলম্বীদের তারাও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এবং আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারা সব সময় আমাদের পাশে আছে, এবং আমরা মনে করি প্রতি বছরের মতো আগামীতে আমরা খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করব যে আমরা দুর্গাপূজা আয়োজন করব এবং পালন করব। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক একটু যদি দেখা এই বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তার এই মুহূর্তে খন্দকার আব্দুল মুক্তাদির সাথে রয়েছেন, তারা বের হয়ে যাচ্ছেন। সে সাথে আছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত কাউন্সিলর, 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউন্সিলর রেজাউল হাসান কয়েসরুদ্দিন, সাথে আছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, স্বেচ্ছাসেবক দলের নেতা সজীব আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব
দন জাকিরুসন খান সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা আছেন এই মুহূর্তে সিলেটের করের পাড়া মদিনা মার্কেটের করের পাড়া এলাকায়। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট বিয়ের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। এবং পরবর্তী লাইভ দেখাবো আমরা অন্য কোনো মন্দিরে।